পেরিয়ে গেছে পনেরো বছর এখনও পাইপলাইনে গ্যাস পায়নি খুলনাসহ উনিশ জেলা অথচ দুই হাজার নয় সালে প্রতিষ্ঠিত সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড প্রতি বছর বেতন ভাতাসহ বিভিন্ন খাতে ব্যয় করছে প্রায় চব্বিশ কোটি টাকা আর এ নিয়ে ক্ষোভের শেষ নেই খুলনাবাসীর খুলনাসহ একুশ জেলায় গ্যাস সরবরাহের জন্য দু সালে গঠন করা হয় সুন্দরবন গ্যাস কোম্পানি দু হাজার ষোলোতে ছয়শো কোটি টাকা খরচ করে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাটা পর্যন্ত পাইপলাইন স্থাপন করে জিটিসিএল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের আউট আউটচাট সবচেয়ে কম কিন্তু দেড় দশকেও গ্যাস আসেনি খুলনা সহ উনিশ জেলায় অথচ ভবন ভাড়া কর্মচারী কর্মকর্তাদের বেতন সহ বিভিন্ন খাতে সুন্দরবন গ্যাস কোম্পানির বছরে ব্যয় প্রায় চব্বিশ কোটি টাকা সুন্দরবন গ্যাস কোম্পানি একুশটি জেলায় গ্যাস বিতরণ করার জন্য গঠিত হয়েছিল কিন্তু পনেরো বছরেও তারা তাদের কাজের একটা ভালো অগ্রগতি আমরা দেখছি না এতজন কর্মকর্তা কর্মচারী তাদের পিছনে যে বিপুল অর্থের বিপুল পরিমাণ অর্থ যেটা বেতন হিসেবে দেওয়া হচ্ছে এটা অপচয় ছাড়া আর কিছুই না সংস্থাটি এ পর্যন্ত গ্যাস সরবরাহ করেছে বোলার দুই জন ও কুষ্টিয়ার মাত্র চারজন গ্রাহককে দুই সালে খুলনার দুটি বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত পাইপলাইন বসালেও সরবরাহ করা যায়নি জ্বালানি ফলে বিভাগীয় নগরী হলেও খুলনায় গড়ে উঠছে না নতুন কোনো ভারী কারখানা কারণে আজকে আমাদের এই যে মাতাবাড়ি প্রশাসনে সরকারের ব্যয় বাড়ছে আবার কোনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না আমরা নাগরিকরা মনে করি যে এটা দ্রুত এর অবসান হওয়া উচিত গ্যাস সরবরাহ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি নন কর্মকর্তারা তবে ফোনে দাবি করেন খুলনায় শিগগিরই গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে কিছুদিনের মধ্যে খুলনা দেখবেন একেবারে সেন্টার পয়েন্ট হয়ে যাবে গ্যাসের এই দিক থেকে এটাই আপস্ট্রিম তখন এই দিক থেকে গ্যাস আমাদের ওই দিকে যাবে ঢাকার দিকে বা নর্থ বেঙ্গলের দিকে সুন্দরবন গ্যাস কোম্পানিতে কাজ করছেন দুইশো জন গ্রাহক সংখ্যা কম থাকায় তেমন কোনো কাজ নেই বেশিরভাগ কর্মকর্তারই মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা